আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি কিছু প্রোডাক্ট সম্পর্কে কথা বলবো আপনাদের সাথে। এগুলো 100% অথেন্টিক এবং বাইরের প্রোডাক্ট। রঙিন কুঠির আমাদের ফেসবুক পেজের মাধ্যমে সেল করা হয় সারা বাংলাদেশে এই সকল প্রোডাক্ট। প্রতিটা প্রোডাক্টের রয়েছে পজিটিভ রিভিউ। তো আমি প্রথমে প্রোফাইবার এর প্রোডাক্ট সম্পর্কে বলবো। তো প্রোফাইবার চুলে শ্যাম্পু করার পর কন্ডিশনার যেভাবে ইউজ করি সেভাবেই ইউজ করতে হয়, চুলের গোড়ায় লাগানো যাবে না। 10 মিনিট ভিজা চুলে লাগিয়ে নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। চুলে সব ধরনের ট্রিটমেন্ট করে এই প্রোফাইবার। তো এটা আমাদের চুলের জন্য খুবই দরকার আর এটা অনেক ভালো, আমি নিজেও ইউজ করি, এটা খুবই ভালো কাজে দেয়। এরপর যে প্রোডাক্ট সম্পর্কে বলবো আমি, এটা হলো গ্রিন টি সিরাম। যে কোনো টাইপের ফেসে ইউজ করা যাবে এটা। এটা অয়েল কন্ট্রোল করবে, স্কিনের পোর্স রিমুভ করবে, ড্রাইনেস এবং ব্রণ কমাতে সাহায্য করবে, স্কিনকে ভেতর থেকে হেলদি এবং গ্লোয়িং করবে। রাইস মিল্ক সোপ সম্পর্কে আলাদা একটা ভিডিও ইউটিউবে দেওয়া হয়েছে, তো এটা সম্পর্কে আমি বেশি কিছু বলবো না। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। এটা মূলত স্কিনকে গ্লোয়িং করে, ফেসের কালো দাগ দূর করে, পোর্স রিমুভ করে। লাইকো স্লিপিং ফেস মাস্ক 1 প্যাকেটে 15 পিস থাকে। এটা আপনার স্কিনের ড্রাইনেস মুখের পাশে প্লাস চোখের পাশের ভাঁজ এবং কালচে ভাব, ব্রণের দাগ এবং ভেতর থেকে হোয়াইটেনিং করতে সাহায্য করে। জাপান সাকুরা স্কিন কেয়ার সেট এর মধ্যে রয়েছে জাপান সাকুরা ক্লিনজার, টোনার, লোশন, জাপান সাকুরা ইসেন্স ক্রিম। এগুলো ময়শ্চারাইজিং, রিপেয়ারিং, এন্টি এজিনিং এর কাজ করে। লাইকো হোয়াইটেনিং সানস্ক্রিন, আমাদের স্কিনের বেশিরভাগ প্রবলেম হয় সানস্ক্রিন ব্যবহার না করার জন্য, তাই বাইরে যাওয়ার আগে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে। যতই স্কিন কেয়ার করেন না কেন, সানস্ক্রিন ব্যবহার না করলে স্কিন কখনোই ভালো হবে না। এটা ওয়াটারপ্রুফ এবং 12 ঘন্টা দীর্ঘস্থায়ী। ভিটামিন সি সিরাম হোয়াইট করবে স্কিনকে, হাইড্রেট করবে এবং স্মুথ করবে। প্রতিদিন রাতে ফেস ওয়াশ করার পরে 2 থেকে 3 ফোঁটা ফেসের মধ্যে লাগিয়ে অ্যাবজর্ব হয়ে গেলে স্লিপিং মাস্ক বা অন্য নাইট ক্রিম লাগিয়ে ঘুমিয়ে যাবেন, তাহলে এর ভালো ফলাফলটা আপনারা পাবেন। এবার আসি হেয়ার অয়েল নিয়ে কিছু কথা বলতে। এই যে মরক্কো হেয়ার অয়েল চুলে ব্যবহার করার ফলে আপনার চুলের ড্যামেজ, রাফনেস, আগাফাটা চলে যাবে। চুলের রাফনেস দূর করে চুলকে গ্লোসি এবং শাইনি করবে, যার ফলে চুলে জট বাঁধবে না। চুল ওয়াশ করার পরে চুলটাকে হালকা শুকিয়ে নিয়ে 2 থেকে 3 ফোঁটা চুলে এবং আগায় লাগাবেন। তারপর 3 থেকে 4 মিনিট ম্যাসাজ করলে চুলের সাথে খুব ইজিলি অ্যাবজর্ব হয়ে যাবে। জাপান সাকুরা লিপ মাস্ক ঠোঁটের কালো দাগ দূর করবে, গোলাপি করবে, লিপসের ফাইন লাইন রিমুভ করবে। এবার যে প্রোডাক্টটা দেখাবো আপনাদেরকে, এটা আসলেই একটা ম্যাজিক। এটা আমি ইউজ করেছি, এটা খুবই ভালো, চুল একদম শাইনি করে ফেলে, চুলে কোনো জট থাকে না। এই মানে এটা আসলেই ম্যাজিকের মতো। আমি বলবো যে এটা যে একবার ইউজ করছে তো সে এটার মানে ফ্যান হয়ে গেছে, এতটা ভালো। এটা আপনি 80 বারের মতো ব্যবহার করতে পারবেন, খুবই কম লাগে। 2-3 বার হলো চুলে যদি ঘষা হয় তাহলেই ফেনা হয়ে যায়, অনেক ভালো।
এটা আমি নিজে ইউজ করছি, এর জন্য এটা সম্পর্কে খুব ভালো রিভিউটা আমি দিতে পারবো, কারণ এটা আসলে অনেক সুন্দর একটা শ্যাম্পু বার, হ্যান্ডমেড। তো এটা আপনারা ব্যবহার করতে পারেন, অনেক ভালো। এখানে যে সমস্ত প্রোডাক্ট আমি দেখিয়েছি এতক্ষণ, সবগুলাই হলো 100% অথেন্টিক। তো আপনারা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন যে এই প্রোডাক্টগুলো অনেক ভালো, আর আপনারা ব্যবহার করে আশা করি যে কেউ আশা হত হবেন না, সবাই উপকৃত হবেন। যে এটা পলিথিন দিয়ে ভালো করে আটকানো থাকে, এটা ব্যবহার করলে খুশকি থাকে না চুলের আর জটও বাঁধে না, খুবই ভালো একটা প্রোডাক্ট এটা। এটা হলো একটা লিকুইড ম্যাট লিপস্টিক, তো এটা 7 নম্বর শেড। তো আমি এই শেডটা হলো আপনাদেরকে দেখাবো, এবং এটা হলো আমি সোয়াশ করেও দেখাবো আপনাদেরকে। এটা খুবই ভালো ম্যাট লিপস্টিক, তবে না এটার কালারটা দারুণ আর আমার বেশ ভালো লেগেছে। তো আপনারা যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন, তো আশা করি সবার ভালো লেগেছে এবং ভিডিওটা দেখে আপনারা উপকৃত হয়েছেন। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।